नमस्कार सुप्रिय দর্শকার্থী এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি ক্লাস নাইনের টেক্সট বই দুলাল দাসের বই নিয়ে আলোচনা করব। তো দেখো প্রচুর ছাত্র ছাত্রী যারা রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি ক্লাস নাইনের ভূগোলের প্রত্যেকটা অধ্যায়ের অনুশীলনী যদি একটু সলভ করে দিতেন তাহলে আমাদের অনেকটা উপকার হতো। তো দেখো এর আগে আমি প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি, এবার আমি তৃতীয় অধ্যায় পৃথিবী পৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয়। তো দেখো এই অধ্যায় থেকে যাবতীয় প্রশ্নগুলো টু দ্য পয়েন্ট আমি আজকে সলভ করিয়ে দেবো, ঠিক আছে। ফার্স্ট প্রশ্ন কি বলেছে, বিভাগ ক বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। এক নম্বরে ভারতের উত্তরতম অক্ষরেখাটির নাম কি, সরি অক্ষরেখাটি হলো, তো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার 37°6' উত্তর অক্ষরেখা। দু জায়গার প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের সময় অঞ্চল কটি, অ্যান্সার হবে মার্কিন যুক্তরাষ্ট্রের সময় অঞ্চল 4টি। তিন জায়গার প্রশ্ন কি বলেছে, জিপিএস শব্দটির আক্ষরিক অর্থ, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্ন মোস্ট ভাইটাল বলে আমি মনে করি সুপ্রিয় দর্শকার্থী। তো তোমরা এখানে নজর করে দেখতে পারছো তিনের যে অ্যান্সার হবে এর অ্যান্সার হবে কিন্তু জিপিএসের পুরো নাম, এর অ্যান্সার হবে গ্লোবাল পজিশনিং সিস্টেম। চার জায়গায় প্রশ্ন, পৃথিবীতে 1° অন্তর অক্ষরেখার সংখ্যা হলো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অ্যান্সার হবে কিন্তু আমাদের সি এর অ্যান্সার 179টি। পাঁচ জায়গায় প্রশ্ন, রাশিয়ার প্রমাণ দ্রাঘিমার সংখ্যা কত, অ্যান্সার হবে এর অ্যান্সার 11টি। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তার উত্তর সমেত কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি। ছয় জায়গায় প্রশ্ন, পূর্ব গোলার্ধ থেকে আন্তর্জাতিক তারিখ রেখা পেরিয়ে পশ্চিম গোলার্ধে গেলে সময় কম হবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অ্যান্সার হবে এর অ্যান্সার 24 ঘন্টা। সাত দিকের প্রশ্ন, 1° অন্তর সমক্ষরেখার পার্থক্যের রৈখিক দূরত্ব কত, অ্যান্সার হবে 69 মাইল। পরের প্রশ্ন আমাদের আট দিকের প্রশ্ন কি বলেছে, পৃথিবীর পরিধি হলো প্রায়, অ্যান্সার হবে ডিয়ার অ্যান্সার 40,070 কিমি, ডিয়ার অ্যান্সার, ঠিক আছে একটু কেড়ে দিচ্ছি 40,070 কিমি। নয় দেখে প্রশ্ন, 20° দ্রাঘিমা রেখার পার্থক্য সময়ের পার্থক্য হলো, অ্যান্সার হবে 80 মিনিট, ঠিক আছে তোমাদের এর সঙ্গে 20×4 × তোমাদের এইগুলো জানো আর কি। দশ দেখা প্রশ্ন, কলকাতা দ্রাঘিমা রেখার দ্রাঘিমাগত অবস্থান হলো কত, 88°33', ঠিক আছে 88°33' সুপ্রিয় দর্শকার্থী। আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে, এবার আমি অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এইগুলো সলভ করে দেব, শূন্যস্থান পূরণ করো। এক দাগে, ভারতের দ্রাঘিমাগত বিস্তার হলো ড্যাশ, অ্যান্সার হবে 88°33' এর অ্যান্সার হবে, ঠিক আছে সুপ্রিয় দর্শকার্থী। আমাদের পরের প্রশ্ন, দু নম্বরের প্রশ্ন, উত্তর গোলার্ধের 23.5° থেকে 67.5° অক্ষাংশ অঞ্চলকে ড্যাশ বলে, অ্যান্সার হবে, এটা কিন্তু আমরা দেখতে পারছি অক্ষাংশকে কিন্তু এটা আমরা যতটা জানি যে 68° থেকে 07 মিনিট থেকে ঠিক 97°25' পূর্ব দ্রাঘিমা বলে, ঠিক আছে সুপ্রিয় দর্শকার্থী। আমাদের পরের প্রশ্ন, তিন দাগের প্রশ্ন, 90° পশ্চিম এবং 5° পূর্ব দ্রাঘিমা রেখার মধ্যে দ্রাঘিমাগত পার্থক্য ড্যাশ, অ্যান্সার হবে 90° আর 5° কত হবে, 95° এর অ্যান্সার হবে, ঠিক আছে 95° সুপ্রিয় দর্শকার্থী। আমাদের পরের প্রশ্ন কি বলেছে, আমাদের নেক্সট প্রশ্ন বলেছে, চার দাগে, ড্যাশ যন্ত্রের সাহায্যে সূর্যের উন্নতি কোণ পরিমাপ করে কোনো স্থানের অবস্থান নির্ণয় করা হয়, অ্যান্সার হবে সেকট্যান, বার আমি লিখে দিচ্ছি দন্ত সহায়কার কয়রাপালা, শেখ
টেন টয়জাফালা আকার একটু কেড়ে দিছি, টয়জাফালা আকার, টয়জাফালা আকার নয় টয়, সেক টেন্ট যন্ত্রের সাহায্যে সূর্যের উন্নতি পরিমাপ করে কোনো স্থানের অবস্থান নির্ণয় করা যায়। আমাদের পরের প্রশ্ন কি বলেছে, পাঁচ দাগের প্রশ্ন কি বলেছে, পাঁচ দাগের প্রশ্ন বলেছে দশ মিনিট দ্রাঘিমার পার্থক্য সময়ের পার্থক্য ড্যাশ, অ্যান্সার হবে আমাদের চল্লিশ সেকেন্ড, চল্লিশ সেকেন্ড হবে। ঠিক আছে সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কি বলেছে আলোচনা করা যাক। আমাদের নেক্সট প্রশ্ন বলেছে ছয় দাগের প্রশ্ন, সাড়ে ছেষট্টি ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাকে ড্যাশ বলে, অ্যান্সার হবে কু মেরু বৃত্ত বলে, কুমেরু বৃত্ত বলে। সুপ্রিয় দর্শকার্থী, এবার তোমাদের আমি শুদ্ধ অশুদ্ধগুলো সলভ করে দেবো। এক দাগের প্রশ্ন কি বলেছে আলোচনা করা যাক। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। বলেছে কলকাতার অক্ষাংশ বাইশ ডিগ্রি তিরিশ মিনিট, এটা কিন্তু ভুল আছে মানে অশুদ্ধ। দু দাগে কোনো স্থানের সূর্যের সর্বোচ্চ উন্নতিকে দুপুর বারোটা ধরা হয়, এটা ঠিক আছে শুদ্ধ আছে। তিন দাগে একই গোলার্ধের দুটি স্থানের দ্রাঘিমা যোগ করে দ্রাঘিমা রেখার পার্থক্য নির্ণয় করা হয়, তিন দাগের প্রশ্ন, এটা কিন্তু ভুল আছে মানে অশুদ্ধ যাকে বলে, যেগুলো রাইট করেছে সেগুলো শুদ্ধ। চার দাগের প্রশ্ন, আন্তর্জাতিক তারিখ রেখাকে ফিজি কী বলেছে, চ্যাথাম দ্বীপপুঞ্জের কাছে এগারো ডিগ্রি পূর্ব, এগারো ডিগ্রি পূর্বে বাকিয়ে দেওয়া হয়েছে, এটা কী আছে, এটা কিন্তু শুদ্ধ আছে অর্থাৎ ঠিক আছে। এবার তোমাদের আমি স্তম্ভ মিলিয়ে দেব, ঠিক আছে সুপ্রিয় দর্শকার্থী, তোমরা দেখে না স্তম্ভ এই যে, তো দেখো এখানে বলেছে অক্ষরেখা, অক্ষরেখা হবে পূর্ণবৃত্ত হবে, এর অ্যান্সার হবে পূর্ণবৃত্ত, এখানে এ লিখে দাও। বিতে কী বলেছে, উত্তর দক্ষিণ বিস্তৃতি, অ্যান্সার হবে দ্রাঘিমা রেখা, এটা হবে বি হবে, ঠিক আছে। ধ্রুবতারা, অ্যান্সার হবে এটা হবে সি হবে, উত্তর গোলার্ধের অক্ষাংশ নির্ণয় করে। কর্কট ক্রান্তি রেখা, অ্যান্সার হবে এটা কিন্তু অ্যান্সার হবে ডি হবে, এখানে ডি লিখব, অনের অ্যান্সার সাড়ে তিরিশ ডিগ্রি উত্তর, ঠিক আছে। সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি তোমাদের দুই এক কথায় উত্তর এইগুলো সলভ করিয়ে দেবো। ফার্স্ট প্রশ্ন কি বলেছে, কোনো স্থান এবং তার প্রতিপাদ স্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য হয়, অ্যান্সার হবে একশো আশি ডিগ্রি হয়, একশো আশি ডিগ্রি হয়, ওকে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এক দাগের প্রশ্নের অ্যান্সার হবে একশো আশি ডিগ্রি হয়। আমাদের নেক্সট প্রশ্ন দু দাগের প্রশ্ন, এক ডিগ্রি অন্তর পৃথিবীতে মোট দ্রাঘিমা রেখার সংখ্যা কত, অ্যান্সার হবে তিনশো ষাটটি, তিনশো ষাটটি দু দাগের অ্যান্সার হবে, ওকে। আমাদের পরের প্রশ্ন তিন দাগের প্রশ্ন, দ্রাঘিমা কাকে বলে, তো দেখো দ্রাঘিমা কাকে বলে এটা তো বইতে পেয়ে যাবে, তো দেখো আমি উপরে লিখে দিছি, তোমরা স্ক্রিনশট মেরে নাও, ঠিক আছে কী বলছি বুঝতে পারছো। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে, চার দাগের প্রশ্ন, মূল মধ্যরেখার বিপরীতে অবস্থিত দ্রাঘিমা রেখার নাম, দ্রাঘিমা রেখার মান কত, অ্যান্সার হবে একশো আশি ডিগ্রি, একশো আশি ডিগ্রি, ঠিক আছে। আমাদের পরের প্রশ্ন পাঁচ দাগের প্রশ্ন, একশো আশি ডিগ্রি দ্রাঘিমা রেখার পার্থক্যের সময়ের পার্থক্য ড্যাশ, অ্যান্সার হবে একশো আশি ডিগ্রি গুণ চার সমান সমান সাতশো কুড়ি মিনিট, এর অ্যান্সার হবে। তো দেখো বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো খুব শীঘ্রই আমি সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।